যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি দেখতে পাও হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডিয়ার, তাহলে তোমাকে একটা কথা মনে রাখতে হবে, এই অর্ডগুলো দেখা মাত্রই প্রিন্সিপাল ভার্ব যে ফর্মেই থাক না কেন, জাস্ট প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম মেইন ফর্মটা বসিয়ে দিবা, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল, আই হ্যাড বেটার টু গো হোম, এখানে টু গো হোম আছে, তার মানে আমাদেরকে ব্র্যাকেটের এই টু গোটা পরিবর্তন করতে হবে, যেহেতু আই হ্যাড বেটার মানে এই হ্যাড বেটার অর্ডটা আছে, সেহেতু তোমাকে একদম নিশ্চিন্তে টুটা বাদ দিয়ে দাও এবং শুধু গো লিখে দাও, মানে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে আই হ্যাড বেটার গো হোম। তাহলে আমরা দেখলাম হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডিয়ার, এই অর্ডগুলো থাকলে জাস্ট প্রিন্সিপাল ভার্বের যে কোনো ফর্ম থাক না কেন, ফর্মটা চেঞ্জ করে প্রেজেন্ট করে দাও অ্যান্ড রাইট অ্যান্সার করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ পেশেন্টলি হিয়ারিং মাই স্পিচ। অবভিয়াসলি তুমি নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষায় থাকবে এবং আমাদের চ্যানেলটা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাংকস।